আমাদের এই স্কোয়াডের মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ছিলেন সাকিব আল হাসান এবং হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আফগানিস্তান টিমটা যতদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে তার চেয়েও দলটা যতদিন ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে ব্যক্তিগত সাকিব তার চেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এই এত এত লম্বা একটা এক্সপিরিয়েন্স বিশাল অভিজ্ঞতার ঝুলি। সেটা কোনো কাজে আসলো না এরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে একইভাবে রিয়াদ ভাইয়ের কথাও বলতে হয় এই জায়গাটা হতে সিনিয়র ক্যাম্পেইনাররা হচ্ছে কিন্তু তাদের দায়িত্ব এড়াতে পারে কিনা দায়িত্ব কেউ এড়াতে পারে না আই মিন সাকিব মাহমুদুল্লার উপর বেশি থাকে বিকজ এক্সপেক্টেশনও তাদের উপর বেশি থাকে অনেকদিন ধরে খেলেছেন এই ধরনের কন্ডিশন অনেকবার তারা ফেস করেছেন টাফ কন্ডিশন জেতা পরাজয়ের হারার পর অনেক কিছু ডিপেন্ড করছে ওয়ার্ল্ড কাপ ম্যাচ তাদের ওয়ার্ল্ড কাপ অভিজ্ঞতা তো অনেকগুলি আটটা পাঁচটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছেন তো তারা তারা সবচেয়ে বেশি অভিজ্ঞ তাদের কাছ থেকে এক্সপেকটেশনও বেশি থাকে তারা যখন এরকম ক্রুশিয়াল মোমেন্ট রান্না করেন মানে খারাপটাতে বেশি লাগে বাট আমার মনে হয় দায়িত্বটা সবার নেওয়া উচিত ব্যাট পুরো ব্যাটিং অর্ডার আমাদের ফেল করেছে নাজুর সন্ধে প্রথম দুটি ম্যাচে চল্লিশ চল্লিশ রান করেছিলেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বাট ইমপ্যাক্ট কতটুকু ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে না আমি ইম্প্যাক্টই ফেলেনি ইমপ্যাক্টটি ফেলে এবং

কিন্তু রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট কোথায় কোথায় দেখুন ডেভিড উচিত কেন বা রিটায়ার করেছে সম্ভবত তিনি রিটায়ার করেছেন বিকজ তিনি চিন্তা করছেন পরবর্তী দু বছর পরে ওয়ার্ল্ড কাপ তিনি খেলবেন না এবং সবগুলি দল কিন্তু সেভাবে আসলে প্ল্যান করে এবং সেখানে মনে তারা খেলোয়াড়দের সাথে বসেন যে তুমি যেহেতু নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে না আমরা এখনই তোমার বিকল্প ট্রাই করতে চাই এবং সব দলই দেখবেন যে ওয়ার্ল্ড কাপের পরে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য টিম বানানো শুরু করবে সেই ক্ষেত্রে কোন খেলার নেক্সট ওয়ার্ল্ড কাপ যারা যার নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগটা থাকবে না তাকে হয়তো তারা বলবেন যে বিশ্রামে যেতে কিংবা অবসর নিতে তার যে ওনাকে ট্রাই করবেন এখন আমাদের দেখার বিষয় হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের দুজন সিনিয়র প্লেয়ার খেলবেন কি খেলবে না যদি তারা খেলেন ডিসাইড করেন ডিসাইড করেন যে তারা খেলতে চান তাহলেও এক কথা আর তারা যদি মনে করেন যে না নেক্সট ওয়ার্ল্ড কাপ আমি খেলবো না তাহলে মানে এই জায়গায় এখনই আমাদের এই ওয়ার্ল্ড কাপের পর থেকেই একজন দুজনকে ট্রাই করা উচিত বিকজ তাদের রিপ্লেসমেন্ট হবে না কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম পেতে হলে কিন্তু সুযোগও দিতে হবে আপনি বাইরে বসে রেখে আসলে রিপ্লেসমেন্ট করা সম্ভব না আমার মনে যে এরা থাকতে থাকতেই একজন দুজন করে আমাদের ইনপুট করা ইনজেক্ট করা উচিত টিমে বলে সো দ্যাট তারা আমরাও দেখতে পারি কে কে প্রস্তুত আছেন বিকজ এই ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ঘরের ক্রিকেটের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেক বড় আচ্ছা যা আর আনবেন সেই যে আপনার পারফর্ম করবে এমন কোনো কথা নেই সো নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে হয়তো আমাদের দু তিনজনকে ট্রাই করতে পারে হতে পারে সেই চেষ্টাটা এখনই শুরু করা উচিত বলে আমি মনে করি